আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আনতাবিয়াম বিহসান ইলা মিদদিন আম্মা বাদ সম্মানিত ভিউয়ার্স ছয় নম্বর পর্ব আমরা তওবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো সেটা হলো তওবার দরজা বা গেট কতটুকু পর্যন্ত খোলা আছে ও কতদিন পর্যন্ত বান্দা তওবা করতে পারবে হাদিসতে সহিহ মুসলিমের আবহাওয়ার রাজু আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সূর্য পশ্চিম দিক থেকে ওঠা পর্যন্ত তবা করবে অর্থাৎ ক্যামতের পূর্ব পর্যন্ত তবা করবে ক্যামতের বড় লক্ষণ পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া তার তবাক আল্লাহ কবল করবেন যদি পশ্চিম দিকে সূর্যটা শুরু করে দেয় তখন তাকে তবর দরজা বন্ধ তার মানে তৌবার গেট সব জন্য খোলা আছে কেমতের বড় লক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য উদিত হোক এই সময় পর্যন্ত যদি উঠে যায় পশ্চিম দিক থেকে সূর্য তখন কোনো বান্দার তৌবা কবল হবে না গোনাগার এবং কোনো কাফের ইমানও কবল হবে না এটা আল্লাহ তালা সরা আল আমের একশো আটান্ন নম্বর আটান্ন নম্বর আয়তে বলেছেন ইয়ামা ইয়াতি বা আয়াতি রব্বিক যেদিন আপনার রবের কিছু আয়াত মানে নিদর্শন চলে আসবে লায়নফা নাফসান ইমানুহা ওই দিন কোনো নফসের ইমানে কোনো কাজ দিবে না লম তখন আনত কবল আ ওহ এর আগে যারা ইমান আনে নেই অথবা ইমানের জন্য কল্যাণ কল্যাণকর কিছু আমল কোনো আমল করে নেই তার মানে কেয়ামতের দিন কেমতের আলামত পাওয়া গেলে সূর্য যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ওঠে তখন কারোর ইমান কাজে আসবে না কেন বড় লক্ষণ কেয়ামতের পাওয়া গেছে ইমান বিল গায়েব হয়নি দেখার পরিমাণ আসছে আখরা তালামত দেখা গেছে এখন এখন আর ইমান ফায়দা হবে না বা উপকার আসবে না এমনটি যারা তৌবা করেনি বান্ধা তাদের তৌবাও কাজ আসবে না এছাড়া আমাদের জন্য সময় রয়েছে কে আগ পর্যন্ত তৌবা করার আল্লাহ তালা তোবার গেট খোলা রাখেছেন আসুন আমরা সবাই সকল পাপ থেকে তৌবা করে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ও আলাইকুম ওরহমতুল্লাহ বাকু